বাংলায় পঞ্চায়েত ভোট আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরে তৃণমূলে নবজোয়ার যাত্রায় ব্যালট ছিনতাই হচ্ছে ব্যালট বক্স ভাঙচুর হচ্ছে মারপিট ঝামেলা চলছে পঞ্চায়েতের প্র্যাকটিস চলছে আর আর কি করে বুঝবেন বাংলায় পঞ্চায়েত ভোট আসছে নিশ্চয়ই বুঝতে পারবেন একটু চোখ কান খুলে তাকান বুঝতে পারবেন বাংলায় পঞ্চায়েত ভোট আসছে বিরোধী বিজেপি নেতা কর্মীদের লাশ পড়ছে প্রতিদিন বাংলায় পঞ্চায়েত ভোট আসছে বিজেপির লাশ পড়ছে আসানসোলে গত কয়েক মাসে বেশ কয়েকটি খুনের ঘটনা আমরা দেখেছি এবার ময়নায় এক বিজেপি নেতাকে তার স্ত্রীর সামনে মারধর করে মোটর বাইকে চাপিয়ে তুলে নিয়ে গিয়ে খুন করে লাশ ফেলে দেওয়া হলো সবার চোখের সামনে সবাই বুঝতে পারলো কারা করেছে কেন করেছে তবু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বুঝতে পারছে না এমনটাই অভিযোগ বিজেপির কি হলো কে কি বলছেন সবটা দেখাবো এই প্রতিবেদন দেখাবি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীদের বিক্ষোভ চলছে ময়নায় গতকাল রাত থেকেই বিক্ষোভ শুরু হয়েছে কি ঘটেছে ময়নার বাগচায় বিজেপি নেতা খুন হয়েছেন অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ গতকাল বাড়ি বাড়ি ফেরার পথে স্ত্রীর সঙ্গে ফিরছিলেন বিজেপির তৃণমূলের কয়েকজন দুষ্কৃতি তার স্ত্রীর সামনেই তাকে প্রথমে বেধড়ক মারধর করে তারপর তাকে মোটর বাইকে চাপিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় তার খোঁজ পাওয়া যাচ্ছিল না সন্ধ্যের মধ্যেই বিজেপি নেতারা মনে করছিলেন তাকে খুন করা হতে পারে পুলিশের কাছে বারবার দরবার করছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হলো না শেষ পর্যন্ত গভীর রাতে সবার আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে বাড়ি থেকে বেশ কিছু ধরে বিজেপি নেতা বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ দেহ মেলে দেখা গেল যে মাথায় ভারী কিছু মেরে মাথা পুরো থেতলে দেওয়া হয়েছে মাথায় ভারী কিছু মেরে তাকে খুন করা হয়েছে সন্ধ্য থেকেই যখন তাকে অপহরণ করে নিয়ে চলে গেল কিছু দুষ্কৃতী তৃণমূলের আশ্রিত দুষ্কৃতি এমনটাই অভিযোগ বিজেপির সন্ধ্যের পর থেকেই বিজেপি নেতারা বলতে শুরু করেছিলেন আমরা আশঙ্কা করছি বারবার পুলিশকে বলা হয়েছিল দেখুন সেই বক্তব্য বিজেপি নেতা তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি আশিস মন্ডল এই বিজেপির নেতা যিনি খুন হয়ে গেলেন সেই বিজয় কৃষ্ণ ভূঁইয়ার অপহরণ করে যাবার পরেই তিনি মুখ খুলেছিলেন দেখুন তিনি ঠিক কি বলেছিলেন তার মৃতদেহ উদ্ধার হওয়ার আগেই আজকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার সময় ময়নার বাগচা অঞ্চলে দুশো নম্বর বুথের বুথ সভাপতি বিজয় ভূঁইয়াকে তৃণমূলের হারমাদ বাহিনী প্রচন্ডভাবে মারধর করে এবং তার স্ত্রীকেও প্রচন্ডভাবে মারধর করা হয় যতদূর আমাদের কাছে খবর আছে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে বলেই আমরা আশঙ্কা প্রকাশ করছি আমরা প্রশাসনকে বারবার বলছি আমরা পুলিশের কাছে জানতে চাইছি যে বিজয় ভিয়ার আসল খবরটা কী তাড়াতাড়ি দেওয়ার জন্য কিন্তু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোনো খবর আমাদের দিতে পারছে না সেই সাড়ে পাঁচটা থেকে বিজয় ভিয়ার এখনো পর্যন্ত কোনো খবর নেই তবে তাকে যে মারধর করা হয়েছে এবং বাইকের উপর তাকে যে উপর করে ফেলে নিয়ে যাওয়া হয়েছে সেটা পর্যন্ত আমাদের লোক বা তার স্ত্রী দেখেছে যে মনোরঞ্জন হাজরা দুধকুমার হাজরা সৌমিত্র ভৌমি সুশান্ত মাল শ্যাম্পদ মণ্ডল কমল খুটিয়া বুদ্ধদেব মণ্ডল দামু মণ্ডল মধুসূদন সাউ স্বপন ভৌমিক সহ প্রায় পঁচিশ তিরিশ জনের একটি টিম বিজয় ভিয়াকে আক্রমণ করে প্রচণ্ডভাবে তাকে মারধর করা হয় এবং বোমাগুলির আওয়াজের কারণে আমাদের লোক সেখানকার ধারে কাছে যেতে পারেনি এখনো পর্যন্ত তার কোনো খবর পাওয়া যাচ্ছে না আমরা আশঙ্কা প্রকাশ করছি বিজয় ভূয়া খুন করা হয়েছে আগে ভাগে অনুমান করলেও আগে ভাগেই পুলিশকে জানালেও বাঁচানো গেল না এই বিজেপি নেতা বুথ সভাপতি বিজয় কৃষ্ণ সবার আশঙ্কা সত্যি প্রমাণিত করে গভীর রাতে বাড়ি থেকে কিছু দূরে তার একেবারে মাথা থ্যাতলানো মৃতদেহ পাওয়া গেল অশোক দিন্দা ময়নার বিধায়ক বিজেপি নেতা তার নেতৃত্বে কিন্তু রাতেই ময়না থানার সামনে বিক্ষোভ দেখায় অশোক দিনদা পরিষ্কার বলছেন এই ঘটনায় কারা জড়িত কি বললেন ময়নার বিধায়ক বিজেপি নেতা অশোক দিন্দা শুনুন বিকেল পাঁচটার সময় গড়ামালে বাগচাতে গড়ামালে বিজয় বাবুকে বিজয় ভৌমিককে টিএমসির হারমাদ বাহিন মনোরঞ্জন হাজরার টিম তারা তুলে নিয়ে যায় কিডন্যাপ করে কিডন্যাপ করে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করে হত্যা করার পর এখন আমরা থানাতে আছি আজকে জাতীয় সড়কে টায়ার পুড়িয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কেন বিক্ষোভ দেখাবে না তাদের আশঙ্কা সত্যি প্রমাণিত করে বুথ সভাপতিকে পঞ্চায়েত ভোটের ঠিক আগে তুলে নিয়ে গিয়ে আশঙ্কা সত্যি প্রমাণিত করে মেরে ফেললো পুলিশ অসহায় পুলিশ মন্ত্রী অসহায় কে যেন বাংলার পুলিশ মন্ত্রী আজকে দেখুন সেই বিক্ষোভের ছবি কে করেছে কারা করেছে কেন করেছে পুরোটা পরিষ্কার এখানে কিন্তু আর অন্য কোনো অভিযোগ নেই আসানসোলে গত দু মাসে ন নটা খুন হয়েছে আপনার রাজুঝার হত্যাকাণ্ডের কথা জানেন শক্তিগড়ে দোকানের সামনে প্রকাশ্যে তাকে সুট আউট করে মেরে ফেলেছিল কাউকে এখনো ধরা যায়নি দুদিন আগে উনত্রিশে এপ্রিল বিজেপি নেতা রাজেন্দ্র সাউকে যিনি আসানসোল পুরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের বিজেপির আহ্বায়ক ছিলেন তাকে জাতীয় সড়কের ওপর খুন করা হয় আসানসোল দুর্গাপুরে জাতীয় সড়কটা এখন দুষ্কৃতীদের সর্বরাজ্য হয়ে উঠেছে দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের পুলিশ কিচ্ছু করতে পারছে না সম্পূর্ণ ব্যর্থ বাংলার পুলিশ মন্ত্রী কে যেন আমাদের পুলিশ মন্ত্রী তিনি আবার ব্যর্থতার দায় অনেক সময় পুলিশের ঘাড়ে চাপিয়ে দেন কিন্তু নিজে সেই ব্যর্থতার দায় নন না তবে এই রাজেন্দ্র সাউকে গুলি করার পর তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল ব্যবসায়িক সম্পর্কে খুন হয়েছে বিজেপির নেতারা খুন হলেই কখনো ব্যবসায়িক সম্পর্ক কখনো পারিবারিক দ্বন্দ্ব সব বলা হয় ঠিক যেমন এখন বলা হচ্ছে ময়নার এই বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূইয়ার মৃতদেহ উদ্ধারের পর এখানে আর কোনো ব্যবসায়িক সম্পর্কের কথা বলতে পারছে না তৃণমূল তবে এখানে বলা হয়েছে পারিবারিক দ্বন্দ্ব পরিষ্কার দেখা গেল তার স্ত্রীর সামনে দিয়ে তৃণমূলের কোন নেতা কর্মীরা তাকে তুলে নিয়ে গেল পরিষ্কার সবাই দেখতে পেলো তবু বলা হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব আর আমাদের রাজ্যের পুলিশ তৃণমূলের দলবাস পুলিশ তৃণমূলের নেতাদের বিরুদ্ধেই তদন্ত করবে ভাবুন কি রিপোর্ট দেবে আপনারা ভালো করেই জানেন কি বলছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি আশিস মণ্ডল শুনুন ময়না বিধানসভার বাগচা অঞ্চলে দুশো নম্বর বুথের বুথ সভাপতি বিজয় ভুঁইয়াকে তৃণমূলী হারমাত বাহিনীর হারমাত বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছিল পাঁচটা থেকে গতকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা সন্ধ্যের সময় থেকে নিখোঁজ ছিল প্রায় রাত্রি বারোটার সময় তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে আমরা বারবার বলেছিলাম যে তৃণমূলের হারমাদ্রা বাগচাকে একটা সন্ত্রাসের রাজত্ব তৈরি করার চেষ্টা করেছিল এবং আজকে তারা আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী বিজয়বাবুকে খুনের মাধ্যমে তারা সেইটা জারি রেখেছে আমরা প্রশাসনকে বারবার বলেছিলাম যে আপনারা অবিলম্বে ব্যবস্থা নিন যে মনোরঞ্জন হাজরার নেতৃত্বে প্রায় তিরিশ জনের বাহিনী বা হারমাত বাহিনী বিজয়বাবুর ওপর আক্রমণ করে বিজয়বাবুকে ইঁট দিয়ে তার মাথা থেতলে দেওয়া হয় তার স্ত্রীকে প্রচণ্ড প্রহার করা হয় এবং তার ছেলেকেও মারধর করা হয় ঠিক বিকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তারপর আমরা প্রশাসনকে যখন বলি প্রশাসন গিয়েছিল বটে কিন্তু বিজয়বাবুকে উদ্ধার করতে পারেনি পরে তার মৃতদেহ উদ্ধার হয় এবং এখনো পর্যন্ত এই ঘটনার পরও প্রায় রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমাদের আরেকজন কর্মী সঞ্জয় তাঁতিকে পুনরায় তৃণমূলের হারমাদ্রা তুলে নিয়ে যায় পঞ্চায়েত ভোট আসছে বিজেপির লাশ পড়ছে অভিষেকের তৃণমূলে নবজোয়ার যাত্রায় ব্যালট লুট হচ্ছে ব্যালট বক্স ভাঙচুর চলছে মারপিট চলছে চেয়ার ছোঁড়াছুড়ি চলছে পঞ্চায়েতের ড্রেস রিহার্সাল চলছে অভিষেকের জেলা সফরে আপনারা এতদিন সবাই দেখে নিয়েছেন কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নগজেওয়ারে তৃণমূলের প্রার্থী ঠিক করার ভোটেই ব্যালট চুরি হয়ে যাচ্ছে ব্যালট বক্স ভাঙচুর হয়ে যাচ্ছে বুঝতে পারছেন আগামী দু মাস পরে আমাদের পঞ্চায়েত নির্বাচনে বাংলার পঞ্চায়েত নির্বাচনে ঠিক কি হবে সেই দু হাজার আঠারোর পুনরাবৃত্তি হবে দু হাজার আঠারো পঞ্চায়েত নির্বাচন আপনারা নিশ্চয়ই ভুলে যাননি মারপিট ব্যালট লুট ভাঙচুর মানুষকে নিজের ভোট দেওয়ার অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়েছিল এই তৃণমূল সরকারটা শাসক দলের নেতা কর্মীরা আর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট হবে নিজের তৃণমূলে নগ ব্যালট চুরি হয়ে যাচ্ছে ব্যালট বক্স ভাঙচুর হচ্ছে আর এখন গোটা বাংলা জুড়ে পঞ্চায়েত ভোট এসে গেছে আর বিজেপি নেতাদের লাশ পড়ছে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না